হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কুকিং আর চ্যানেল। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। ব্যস্ততার কারণে বেশ কয়েক মাস ধরে আপনাদের সাথে আমার তেমন কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না, তাই চলে আসলাম চটজলদি একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট অনেকে অনেকভাবে করে থাকে, কেউ মুগ ডাল দিয়ে, আবার কেউ বা শুধু মাছের মাথা দিয়ে বানিয়ে থাকে। তবে আমাদের নরসিংদী এরিয়াগুলোতে মুড়িঘণ্টটা কিন্তু শুধু মাছের মাথা দিয়েই তৈরি করে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে বড় দুটো মৃগেল মাছের মাথা নিয়েছি। এখানে আমি মাথা ও লেজ ইউজ করছি। আপনারা চাইলে রুই বা কাতলা যে কোনো বড় মাছের মাথা ইউজ করতে পারেন, তবে ছোট কোনো মাছের মাথা ইউজ করতে যাবে না, এতে মুড়িঘণ্ট মোটেও ভালো হয় না। যেহেতু আমার বাচ্চারাও খাবে, তাই আমি এখানে এক্সট্রা 2 থেকে 3 পিস মাছের পিসও ইউজ করেছি। এখন চুলাটা অন করে একটি ফ্রাইং প্যানে আমি 1/3 কাপ তেল অ্যাড করে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি খুব বেশি এখানে ইউজ করছি না, যেহেতু মাছের মাথা থেকে এমনিতেই প্রচুর তেল বের হয়ে আসবে। অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। আর অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আমি 1টা তেজপাতা নিয়েছি, ছোট ছোট 3টা দারচিনি টুকরো নিয়েছি এবং 3 থেকে 4টা এলাচি নিয়েছি। এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন আদার গুঁড়া, 1 টিস্পুন রসুনের গুঁড়া, 1 টিস্পুনের একটু বেশি জিরের গুঁড়া এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়া। এখন সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে সব পাউডার ইউজ করেছি, তবে আপনারা চাইলে সেম অ্যামাউন্টে পেস্ট অর্থাৎ বাটার ইউজ করতে পারেন, বাট নর্মালি আমি কিন্তু পেস্টই ইউজ করে থাকি। এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি মাছগুলো। এই মাছটা আমি আগে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ এবং 1 কাপ পানি দিয়ে বয়ল করে নিয়েছিলাম, বাট এটা না করলেও পারেন। আমি শর্টকাট হয়ে এইভাবে রান্নাটা করেছি, বাট আপনারা যদি কাঁচা মাছটা ইউজ করতে চান তাহলে এই মাছগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবেন, দেন 1 কাপ পানি অ্যাড করে রান্নাটা করবেন। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, রান্নাটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে হতে হবে। এখন ঢাকনা খুলে মাছগুলো আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা কিন্তু আপনাদেরকে বারবার নেড়ে চেড়ে নিতে হবে। যখন মাছের পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন কিন্তু অনবরত আপনাদেরকে নাড়তে হবে। এখন সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর এভাবে আরও 4 থেকে 5 মিনিটের মতো আপনাদেরকে কুক করতে হবে। মুড়িঘণ্টতে কিন্তু স্পাইসের পরিমাণটা একটু লাইট হয়ে থাকে, আপনারা এতে লাইট স্পাইস ইউজ করা ট্রাই করবেন। মুড়িঘণ্ট রান্না করার সময় অবশ্যই আপনারা লবণটা অ্যাড করে নেবেন। আমার লবণটা অ্যাড করার কথা স্কিপ হয়ে গেছে। এখন মুড়িঘণ্টটা হয়ে আসার শেষের দিকে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়া। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। সো দেখতেই পাচ্ছেন মাছের মাথার মুড়িঘণ্ট রান্নাটা হয়ে গেছে, তেলটাও উপরে চলে এসেছে। আমি কিন্তু তেলটা খুব কমই ইউজ করেছিলাম, বাট মাছের মাথা থেকে প্রচুর তেল বের হয়ে এসেছে। অনেকে মুড়িঘণ্টটা আরেকটু ভাজা ভাজা করে খেতে পছন্দ করে থাকে, তবে আপনারা যদি সেভাবে পছন্দ করেন তাহলে আরেকটু ভেজে নিতে পারেন। তবে আমার কাছে এভাবেই খুব ভালো লাগে, কারণ এতে মাছগুলির মাঝে একটা জুসি ভাব থেকে যায় যা খেতে অসাধারণ লাগে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। সো আপনারা এইভাবে ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।